এখন আমরা এই গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রে যাওয়া যায় কিনা দেখব। দেখো গাউসের সূত্রটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে, তাই না? কুলম্বের সূত্রটা আগের থেকেই প্রুভেন, প্রুভড, কথা কি বুঝছো? তাহলে এখন আমি যদি গাউসের সূত্র দিয়ে কুলম্বের সূত্রতে যাইতে পারি, তাহলে কি একটা এস্টাবলিশড সূত্রতে যাওয়া যায় এই সূত্র থেকে? তার মানে এই সূত্রটা কি ঠিক আছে, বোঝা যায় না? যদিও এইটা এই কারণে না, আমরা জাস্ট একটা সূত্র থেকে আরেকটা সূত্রে যাওয়া যায় এটা দেখবো এখন। হ্যাঁ, এখন গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রে কিভাবে যাওয়া যায় এইটা একটু দেখি। তো আমরা বললাম যে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রে যাওয়ার জন্য আমাদের এই যে এই দুইটা হচ্ছে গাউসের সূত্র, মনে থাকবে তো? এই যে গাউসের সূত্র। এখন গাউসের সূত্র থেকে আমরা যাব কোন সূত্রে? কুলম্বের সূত্রে। এটার জন্য আমরা বলবো এই যে একটা চার্জকে একটা গোলকের সেন্টারে চিন্তা করি, যেই চার্জের মান হচ্ছে বড় হাতের কিউ, কথা কি বুঝছো? এবং এই সারফেসের উপরে একটা ক্ষুদ্র সারফেস নেই, যেটা হচ্ছে ডিএ। কত? ডিএ একটা ক্ষুদ্র সারফেস নিলাম, কথা কি বুঝতেছো? ডিএ ক্ষুদ্র সারফেস নেওয়া হলো। তাহলে গাউসের সূত্র থেকে পাই কি? গাউসের সূত্র থেকে আমরা কি বলতে পারি? ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ ইকুয়াল টু কি? কিউ বাই বড় হাতের কিউ বাই এপসাইলন নট, কথা কি বুঝতেছো? এখন আমরা এই জায়গায় বলবো, দেখো ডিএ কোন দিকে যাচ্ছে? কোন একটা গোলকের উপরে যদি একটা লম্ব আঁকো, সেই লম্বটা কোন দিক বরাবর যাবে? বাইরের দিক বরাবর। তাহলে গোলকের এইটা বাইরের দিক যাবে, আর এই বলরেখা কোন দিকে যাচ্ছে? পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে। দেখো এই এইটাকে যদি কোন গোলকের সারফেসের উপরে যদি লম্ব ঠিক ভেতরের দিকে প্রবেশ করে, তাহলে ওটা কোথায় যায়? কেন্দ্রে। তাহলে এই বলরেখাও যাচ্ছে সেন্টার থেকে বাইরের দিকে, এও যাচ্ছে সেন্টার থেকে বাইরের দিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? জিরো ডিগ্রি, বোঝা যায়? ডিএও বাইরের দিকে, সেন্টার থেকে বাইরের দিকে, বাইরের মুখেই, আবার ই এর দিকও কি? সেন্টার থেকে বহির্মুখী, দুইজনই একই দিকে, হলে অ্যাঙ্গেল কত? জিরো। এইবার আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ কে ই ডিএ কস কত ডিগ্রি? জিরো ডিগ্রি, অ্যাঙ্গেলটা জানা থাকা লাগবে। তাহলে এইবার আমরা লিখতে পারি কিউ বাই এপসাইলন নট, কস জিরো ডিগ্রির মান কত? ওয়ান। তাহলে আমাদের এই কসের বিষয়টা চলে গেল। এখন আমরা ইটাকে বাইরে বের করে দিব। এখন কোন লজিকে বের করলাম বলো? ইটাকে বাইরে বের করার লজিক হচ্ছে, দেখো সেন্টার থেকে আমরা এই সারফেসের উপরে বল মানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাচ্ছি। এখন সেন্টার থেকে এই সারফেসের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি? আর সমান দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কি হয়? যার মান সব জায়গায় সমান হয় তাকে কি বলে? ধ্রুবমান। কনস্ট্যান্টের কোথায় যায়? বাইরে। বুঝে গেছে লজিকগুলো কি বুঝছো? সেন্টার থেকে আমি সারফেসের উপরে বলরেখা নির্ণয় মানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাচ্ছি, কোন একটি গোলকের সারফেস সেন্টার থেকে সমান দূরে থাকে সব জায়গায়, তাহলে সমান দূরে ইলেকট্রিক ফিল্ডের মান কি হয়? সমান। তাহলে সমান যেটার মান হয় সব জায়গায় সেটাকেই বলে ধ্রুব, যেটার মান সব জায়গায় ধ্রুব মানে কনস্ট্যান্ট। এই যে এখানে দেখো সব জায়গায় ই এর মান কি? সেম। তাহলে ওইটাকে বাইরে বের করে দেওয়া যায়। লজিক ছাড়া তো আমি মন চাইলে আর বের করে দিলাম, এরকম না বিষয়টা। এখন এই ডিএ কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? টোটাল এরিয়া। টোটাল ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে যদি এক্স হয়, তাহলে ডিএ কে ইন্টিগ্রেশন করলে এরিয়া আসবে। আর এই ক্ষেত্রে গোলকের এরিয়া কত? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কারো মনে আছে? কি বলো টলো? 4πr² আগে থেকেই বলে নেওয়া দরকার ছিল, এটা বলা হয়নি। এই গোলকের ব্যাসার্ধকে আমি কত ধরছি? আর ব্যাসার্ধের গোলক, কথা কি বুঝছো? তাহলে 4πr² চারটা বৃত্তের ক্ষেত্রফলের সমান হয় একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এভাবে মনে রাখা যায়। পাই আর স্কোয়ার হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল, যেখানে বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে আর ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রফল হচ্ছে চারটা বৃত্তের ক্ষেত্রফলের সমান, সারফেস এরিয়া। তাহলে আমাদের এখানে ডিএ মানে তো সারফেস এরিয়া, তাহলে কি 4πr² ইকুয়াল টু কি আসলো? কিউ বাই এপসাইলন নট, কথা কি বুঝছো? অতএব ই ইকুয়াল টু আমি এটাকে কি লিখতে পারি, দেখো এই 4πr² ওই পাশে নিয়ে সাজায় লিখলে এইভাবে লেখা যায় কিনা, 1/4πε₀ কিউ ডিভাইডেড বাই r²। দেখো তো হয়েছে কিনা? না, কোথাও ভুল হয়েছে? দেখো তো ই ইকুয়াল টু 1/4πε₀ কিউ বাই r² হয় না এটাকে সাজায় লিখলে? এটা কি যে ইলেকট্রিক ফিল্ড কুলম্বের সূত্র থেকে পাইছিলাম ওইটাই আসছে না? বুঝতেছো? এখন আমি এই সারফেসের এই বিন্দুর কি পেয়ে গেছি বলো? ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে গেছি। এখন ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি আমার বল বের করতে হয়, তাহলে আমাকে ওই বিন্দুতে কি
একটা চার্জ নিয়ে আসতে হবে না, একটা চার্জ না আনলে তো ওই চার্জের উপর কত বল আমি সেটা পাবো না। তাহলে আমি আরেকটা চার্জ নিয়ে আসলাম, এই জায়গায় কিউ চার্জ ছিল, এই জায়গায় এখন আরেকটা চার্জ নিয়ে এসে ওই চার্জের উপরে বল নির্ণয় করব। এটাকে কি বলবো, একটা টেস্ট চার্জ নিয়ে আসব। কথা কি বুঝছো, এই চার্জটা এখানে নিয়ে আসবো, কারণ এই বিন্দুর আমি এখন কি জানি, ইলেকট্রিক ফিল্ড জানি। আর ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে এফ ইকুয়াল টু আমাদের সূত্র কি বলো, ই ইকুয়াল টু সূত্র ছিল এফ বাই কিউ। তাহলে ই মানে এফ ইকুয়াল টু কি হবে, ই ইনটু কিউ। ই এর মানটা এখানে বসায় দাও, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, অলরেডি একটা কিউ বাই আর স্কোয়ার হচ্ছে কি ই এর মান, তার সাথে কি গুণ হচ্ছে স্মল কিউ। এবং এইটাই কার সূত্র দেখো তো, চেনো কি না, এইটাই কুলম্বের সূত্র। কিউ এবং কিউ চার্জের মধ্যে ইলেকট্রিক ফোর্সের মান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তাহলে এইটা এই পর্যন্ত কি বুঝছো কি না, এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে গাউসের সূত্রটা শিখলাম, গাউসের সূত্র থেকে আমরা কি করলাম, কুলম্বের সূত্রে আসা শিখলাম, বুঝে গেছে? এরপরে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে, কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। এই লাইনটাই এসে আমি দেখছি অনেক স্টুডেন্ট বলে যে এই দেখো কুলম্বের সূত্রেরও কি আছে, ভুল আছে। আমরা এই এই পর্যায়ে এসে কি বলি, আমরা যখনই এই যে এই লাইনটা দেখি যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, এটা দেখে বলি এই দেখো কুলম্বের সূত্রেরও ভুল আছে, গাউসের সূত্রের কি বলে নিউটনের সূত্রের সীমাবদ্ধতা আছে, কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা আছে, তার মানে বিজ্ঞানের সব সূত্রই কি ভুল। এই জায়গায় এমনও দেখছি আমি কোনো কোনো সায়েন্সের টিচারকে বলতে শুনছি যে কোনো সূত্রই তো 100% পারফেক্ট না, সব সূত্রের সীমাবদ্ধতা আছে, সব সূত্রের কি আছে ভুল আছে ত্রুটি আছে। বিষয়টা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটাই আমরা খেয়াল করি না, এখানে বলা হয়েছে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, বলে নাই কুলম্বের সূত্রের ত্রুটি, বলছে সীমাবদ্ধতা আর ত্রুটি এই দুইটা ওয়ার্ড খুবই কাছাকাছি হইলেও খুবই ডিফারেন্ট। কেমন, দেখো সীমাবদ্ধতা মানে আমি কিন্তু বলিনি কুলম্বের সূত্রটা ভুল, কুলম্বের সূত্র যেখানে কাজ করার সেখানে ঠিক মতোই করতেছে, কিন্তু কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে সে নিউক্লিয়াসের মধ্যে কাজ করতে পারে না। আমরা জানি যে বল মৌলিক বল চারটা, তড়িৎচুম্বকীয় বল একটা আলাদা মৌলিক বল, আর কি সবল নিউক্লিয় বল একটা আলাদা নিউক্লিয় মানে আলাদা মৌলিক বল। এখন নিউক্লিয়াসের মধ্যে বল কাজ করতেছে কি নিউক্লিয় বল, তাহলে নিউক্লিয় বলের ক্ষেত্রে কুলম্বের সূত্র কাজ নাই করতে পারে, কারণ এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য সূত্র। বিষয়টা হচ্ছে সীমাবদ্ধতা আর ত্রুটি এই দুইটা ওয়ার্ডটা একটু বোঝার চেষ্টা করি। তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, তুমি কমার্সের একটা অঙ্ক তোমাকে দিলে করতে পারো নাই, আমি কি বলতে পারি এটা তোমার ভুল, এটা তোমার সমস্যা, এটা তোমার কি সীমাবদ্ধতা? এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে যে কুলম্বের সূত্র নিউক্লিয় ফোর্সে কাজ করে না, নিউক্লিয়াসের মধ্যে কাজ করে না, এটা তার সমস্যা না, এটা তার সীমাবদ্ধতা, এটা তার এরিয়া না। যেমন সায়েন্সের স্টুডেন্ট কমার্সের অঙ্ক করতে পারে না, এটা তার ভুল হতে পারে না, এটা দিয়ে আমি তাকে জাজ করতে পারি না যে সে ভুল করছে, এটা তার সীমাবদ্ধতা, রেস্ট্রিকশন। কথা কি বুঝছো? তো কুলম্বের সূত্র কি জায়গায় কাজ করে না, কুলম্বের সূত্র অতি ক্ষুদ্র জায়গায় যেখানে নিউক্লিয়াসের মধ্যে, দেখো এখানে একটু পড়বা যে নিউক্লিয়াসের মধ্যে এখানে কাজ করে না কুলম্বের সূত্র। আর একটা জায়গায় কাজ করে না, সেটা হচ্ছে সুষমভাবে চার্জটা বন্টিত না হলে, যে একটা সারফেসে এক সাইডে বেশি চার্জ আর এক সাইডে কম চার্জ হলে ওইটাকে আমরা বিন্দু চার্জ হিসাবে ধরতে পারি না। তো এটা তো ভুল বলতে পারি না, কারণ কুলম্ব তো আগেই বলে দিছে যে আমার এই সূত্র অ্যাপ্লাই করতে হলে তোমাকে চার্জ দুইটাকে কী চার্জ হতে হবে, বিন্দু চার্জ। তো তুমি বিন্দু চার্জ না এনে অন্য চার্জ দিয়ে এটা ভুল ধরতে তো পারো না, তাহলে সুষমভাবে বন্টিত হলে আমি তাকে বিন্দু চার্জ হিসাবে বিবেচনা করতে পারি, সেই ক্ষেত্রে কুলম্বের সূত্র পারফেক্টলি কাজ করে। তার জন্য আমরা এই দুই তিনটা অপশনের জায়গায় কুলম্বের সূত্র কাজ করে না, এটা তার সীমাবদ্ধতা, এটা তার ত্রুটি না, সীমাবদ্ধতাটা একটু পড়ে নিবা।